মহিলা ইন্সপেক্টরের সাথে পরকিয়া। পুলিশ স্বামীকে হাতে নাতে ধরে শবক শেখালেন স্ত্রী, লোকজন নিয়ে হাজির কোয়ার্টারে। বন্ধ ঘরে মহিলা ইন্সপেক্টরের সঙ্গে পুলিশ স্বামীকে হাতে নাতে ধরলেন স্ত্রী। প্রকাশ্যে মহিলা ইন্সপেক্টর এবং পুলিশ স্বামীকে বেধড়ক মারলেন স্ত্রী। ইতিমধ্যেই সেই মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে রীতিমতন হতবাক নেটিজেনরা। নিশ্চয় এতটুকু শুনে পুরো ভিডিওটি সম্পর্কে জানতে ইচ্ছে হচ্ছে, আসুন তবে জেনে নেওয়া যাক পুরো বিষয়টি সম্পর্কে। বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যার দৌলতে নেটের মাধ্যমে মুঠোফোনে মানুষ ঘরে বসে দেশের নানা প্রান্তের ঘটনা এক মুহূর্তেই জানতে পারছে। সোশ্যাল মিডিয়ার জন্য এখন মানুষের অজানা বলে আর কিছুই থাকছে না। দেশ বিদেশে ঘটে যাওয়া নানান ধরনের ঘটনা দ্রুততার সাথে মানুষ জানতে পারছে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে। বর্তমানে এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি এবং এক তরুণীকে বেধড়ক মারছেন অপর এক তরুণী। পরবর্তীতে জানা যায় তরুণীর হাতে মার খাওয়া অপর তরুণী একজন মহিলা ইন্সপেক্টর এবং ওই ব্যক্তি আদতে একজন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজাফফার এলাকায়। জানা যায় স্বামী স্ত্রীর সম্পর্কে যে ফাটল ধরেছে সেটা বহুদিন ধরেই আঁচ করতে পেরেছিলেন স্ত্রী, এমনকি স্বামী যে পরকীয়ায় লিপ্ত তাও বুঝতে পেরেছিলেন স্ত্রী। তবে তার হাতে ছিল না উপযুক্ত প্রমাণ। যত দিন যায় পরিস্থিতি ততই জটিল হতে থাকে, স্ত্রীর মনে দানা বাঁধে সন্দেহ। জানা যায় স্বামী একজন পুলিশ কর্মী, তবে পুলিশ কর্মীকেই যে স্ত্রীর হাতে শেষমেশ ধরা পড়তে হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি। সহকর্মীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তরুণীর স্বামী। হাতে নাতে ধরবে বলে সোজা পুলিশের আবাসনের সেই মহিলা ইন্সপেক্টরের বাড়ির সামনে পৌঁছে যান তরুণী। ঘর থেকে স্বামী এবং তার বান্ধবীকে বার করে মারধর করতে শুরু করেন তরুণী। সমাজ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই রীতিমতন ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নো ম্যানস ল্যান্ড। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মহিলা ইন্সপেক্টরের সঙ্গে ওই পুলিশ কর্মী পরকিয়া সম্পর্কে জড়িয়েছিলেন, তিনি একাই থাকতেন। কাজের পর অধিকাংশ সময় ওই মহিলার সঙ্গে দেখা করতে যেতেন পুলিশ কর্মী। বেশ কিছুদিন ধরে ওই পুলিশ কর্মীর স্ত্রী সন্দেহ হতে থাকে। এরপরই পরিবারের কয়েকজনকে নিয়ে স্বামীকে অনুসরণ করতে শুরু করেন ওই তরুণী। স্বামীকে তারই সহকর্মী পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে একই ঘরে দেখে রাগে ফেটে পড়েন স্ত্রী, রীতিমতো বেঁধে যায় লঙ্কা কাণ্ড। জানা যায় হাতে নাতে প্রমাণ করবেন বলে তার পুত্রকেও সেখানে নিয়ে গিয়েছিলেন ওই তরুণী। ভিডিওটিতে দেখা যাচ্ছে তরুণী তার স্বামী এবং স্বামীর প্রেমিকাকে বেধড়ক মারধর করছেন। এই ঘটনা জানাজানি হতেই রাস্তায় ভিড় করেছেন আরও লোকজন। এই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে রীতিমতন অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরাও। যদিও স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি উত্তরপ্রদেশ পুলিশের। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।